আসসালামু আলাইকুম। ওকে, রিজাইন লেটার নিয়ে আজকে কথা বলবো। এটা আমার 3 নম্বর ভিডিও রিজাইন লেটার নিয়ে। প্রথমত, রিজাইন লেটার আপনারা মানে কতদিন দিলে বেস্ট হয়, আর হচ্ছে কতদিন পরে কোম্পানিতে কাজ করলে কতদিন পরে রিজাইন দিতে পারবেন, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, যদি কখনো আপনি রিজাইন দেন, আমি সাজেস্ট করবো 1 মাসের সময় দিবেন। কারণ দেখা যায় যে 1 মাসের সময় দিলে একটা কোম্পানি আপনার পরিবর্তে ব্যাকআপ হিসাবে স্টাফ হোক, ওয়ার্কার হোক, ওইটা হায়ার করতে পারে। ইভেন আপনি এমওএমের আন্ডারে আপনার রাইটস আছে 1 সপ্তাহ দেওয়ার, আপনি দিতে পারবেন, ওই হিসাবে যাইতে পারবেন। সব কোম্পানি কিন্তু মনে করেন অ্যাভেলেবেল থাকে না ওয়ার্কার স্টাফ, যে আপনার পরিচিত বসাই দেবে। এই জন্য একটা মানে গুড রিলেশন রাখার জন্য ভালো একটা পোলাইট থিংস আপনি যদি ফলো করতে চান, যাওয়ার সময় কোম্পানির সাথে ভালো ব্যবহার করে যেতে চান, তাহলে একটা 1 মাস সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যায় কোম্পানির বসও সমস্যা নাই, আপনারও সমস্যা থাকবে না, ইজিতে চলে যেতে পারবেন। আর যদি মনে করেন আপনার কন্ট্রাক্ট পেপারে 1 মাস থাইকা থাকে, ইভেন এমওএম ওয়েবসাইটে লেখা থাকলো যে এত বছর থাকলে এত বছর এতদিন আপনার এই নোটিশ পিরিয়ড দিতে হবো, সেই ক্ষেত্রেও আপনার কোম্পানির যে কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন যে রিজাইন দিলে 1 মাস থাকা লাগবে, ওইটা থাকা লাগবে, ওইটা আপনার থাকতে হবেই। আনলেস আপনার বস যদি একটু মানে মায়া দয়া করে আপনার যাইতে দেয়, তা নাহলে আপনার রিজাইন লেটার ওইটা ফলো করতে হবো। কারণ আপনার এমওএম ওয়েবসাইটে ওখানে নিচে লেখা আছে আনলেস কন্ট্রাক্ট সাইন না করলে, যদি কন্ট্রাক্ট সাইন করেন তাহলে আপনার ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনার রিজাইনের নোটিশ পিরিয়ডটা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি হাইলি রিকমেন্ড করবো 1 মাস থাকবেন, মিনিমাম 1 মাস দিবেন। নতুন একটা কোম্পানিতে গেলেও আপনি 1 মাসের সময় নেবেন, তো সেই ক্ষেত্রে সুন্দরভাবে চলে যেতে পারবেন। নাম্বার 2, যদি কোনো কোম্পানিতে একটা লোক 6 মাস থাকে, 6 মাসের পরে রিজাইন দেন, দিতে পারবেন এনি টাইম। দেওয়ার পরে আপনার কোম্পানি আপনার টিকিট দিতে বাধ্য, না দিলে আপনি এমওএমের হেল্প নিতে পারেন, কোনো প্রবলেম নাই। 6 মাসের নিচে হলে তারা টাকা কাটতে পারে, অনেক কিছু বলতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা মাথায় রেখেন, আর চেষ্টা করবেন 1 মাস সময় দিয়া সব কিছুই করতে। 6 মাসের একটু বেশি থাকলে, 1 বছর নিচে থাকলে 1-3 দিন দিলে এনাফ আন্ডার এমওএম ল। বাট এত আর্জেন্সি একটা কোম্পানি আপনার আইনা, এত আর্জেন্সি যাইতে চাইলে একটা মানে অন্যরকম ফিল করে। তো সেই ক্ষেত্রে আপনি 1 মাস সময় দিবেন, এটা একটা বেস্ট, একটা সুন্দর একটা মুমেন্ট।